ওয়েলকাম ব্যাক, এমনি নাজির হোসেন। আমি এখন মেঘনা ব্রিজের উপরে, এরপরটা দেখেন, আমি দেখাচ্ছি এত সুন্দর মজা করলাম বাইক নিয়ে ব্রিজের একবার ওপর ডিস্টেন্স করলাম। আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল কাশবনটা, পাশাপাশি আমরা মেঘনা ব্রিজ প্লাস এখানে আপনার পানাম সিটি জাদুঘর এগুলো ঘুরলাম। আমার কালামানি সাথে বাইক টিভিএর এনামল ভাইয়ের, আর এখানকার বন্ধু একটা বাইক আছে অ্যাপাচি, লাল আভা নিয়ে আলো দিনের আলো ফুরিয়ে যাচ্ছে, এটা আমাদের বোঝাচ্ছে যে দিনের আলো শেষ। আজকের দিনের জন্য আলো থেকে বলতে ডুবে যাচ্ছে, আমি ডুবে যাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে থেকে নিচে দেখেন নদীর গভীরতা, দেখেছেন? ড্রোন রেডি হচ্ছে, এনামল ভাই ড্রোন রেডি করছে, এখান থেকে ড্রোন শট নেব। আমার ভাইয়ারা সাথে আছে, যাই না গাড়ি এসে পিছিয়ে দিলেও খবর থাকবে না। থ্যাংক ইউ, আমরা সবাই একসাথে জামান ভুলুল ভাই, ও বিশেষ কারণবশত কারণে আমাদের হাত থেকে মিসিং কিছু সময়। ও এখানে একটা ছোট টলার আসতেছে, আমার সামনে একদম এই জায়গায় কার্গো আমরা ঘুরি ফিরি বাইক রাইডার। আমি এমনি নাজির হোসেন, আমার লাইফে আমি কত জায়গা দেশ বিদেশ ঘুরেছি, বিদেশে সৌদি আরব বিশেষ করে আমি অনেক জায়গা ঘুরেছি, কারণ ওখানে আমার কর্মরত অবস্থায় ব্যবসারত অবস্থায় আমি ব্যবসাও করেছি, ওখানে চাকরিও করেছি, তো আমার অনেক সুন্দর সময় কেটেছে সৌদি আরবে। সবচেয়ে বড় কথা গাড়িতে মাঠে মাঝখানে একটা রোড আছে, সেই রোডের মাঝখানে আমরা ঠিক ব্রিজ থেকে নেমে ইউটার নিয়ে চলে আসি। জায়গাটা খুবই সুন্দর প্লেস, কী বলবো, ওইগুলো সাইডে দেখেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর অলরেডি নিচে আরেকবার দেখাই আপনাদের, ওরে বাবা,